এই হচ্ছে যে ভয় ভয়ে আসলে কেন্দ্রে আসতে তারা ভয় পাচ্ছে তারা হয়তো বা মনে করছে যে তার ভোটের থেকেও তার জীবনের মূল্য অনেক বেশি সারা বাংলাদেশে শুনতে পাচ্ছি যে কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটতেছে আপনার জানা মতে এমন কোনো ঘটনা ঘটছে কিনা একটা দর্শক আমরা সেটা আপনাদের মাধ্যমে দেখেছি বিভিন্ন অনলাইনের পোর্টালে দেখেছি আমরা নিউজে দেখেছি যে সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কিছু এই হচ্ছে যে ভোটারদের আসতে বাধা দেওয়া হচ্ছে ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে বাধা সৃষ্টি করা হচ্ছে যে এটা কোনো অবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা কাম্য নয় হ্যাঁ আমরা জানি যে এই এলাকায় আমাদের প্রপার ছেলে ববি এখানে ভোটার এবং আপাও ভোটার হ্যাঁ আপাও ভোটার এবং আমরাও ভোটার এবং আমরা এখানে সবাই মিলে এই কেন্দ্রেই আমরা ভোট দিয়েছি হ্যাঁ সেইটা আমরা বলেছি যে আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি আহ অনলাইন পোর্টালে জেনেছি আমরা সংবাদে জেনেছি আমরা যে সারা বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ভোট যারা ভোটার আসছে তাদেরকে ভোট ভোট দানে মানে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আসতে বাধা দেওয়া হচ্ছে আর হচ্ছে যে এই যে অগ্নিসংযোগ করা হচ্ছে বোমাবাজি করা হচ্ছে যেগুলো হচ্ছে যে সাধারণ ভোটাররা সেটা ভীত সন্ত্রস্ত হয়ে তারা আসলেই ভোট দিতে আসতে তারা চিন্তা করছে হিসাব করছে অ্যাকচুয়ালি হচ্ছে যে অনেকেই আছেন যারা হচ্ছে যে নিরপেক্ষ ভোটার যারা তারা ভোট দিতে আসতে সেইভাবে সাহস পাচ্ছে না হয়তো বা তারা মনে করছে যে আজকে যে ভোট হচ্ছে এখানে অগ্নি সন্ত্রাস হতে পারে সেখানে বোমাবাজি হতে পারে বিভিন্ন কারণে অনেক ভোটারের উপস্থিতিও কিন্তু কমে গেছে সেই কারণেই ধন্যবাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে হচ্ছে আমি একজন ভোটার এই এলাকার সেই হিসেবে আজকে ভোট দিতে এসেছি ভোটের খুব সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে ভোট হচ্ছে সুস্থ পরিবেশে ভোট দিচ্ছি যে আমাকে হচ্ছে যে যাওয়ার সাথে সাথে আমি আমার ভোটার নাম্বার দেওয়ার সাথে সাথেই আমাকে ব্যালট পেপার দিয়েছে এবং আমি সুন্দরভাবে ভোট প্রদান করেছি তো ভোটের সার্বিক পরিস্থিতি এবং পরিবেশ খুবই সন্তোষজনক আমাদের হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া পাঁচ বছর পর পর নির্বাচন হবে এবং সংসদে যারা নির্বাচিত হয়ে যারা সংসদে যাবেন যে ব্যক্তিরা তারা সেখানে হচ্ছে যে তারা মূলত হচ্ছে আমাদের দেশের আইন প্রণেতা তারা আইন প্রণয়ন করবেন এবং যারা যারা যেখানে নির্বাচিত হবেন তাদের এলাকার উন্নয়নের জন্য সবাই কাজ করবেন এবং বিগত পনেরো বছর যে শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে এই দেশের যে ডেভেলপমেন্ট হয়েছে সেইটারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আসলে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এর কারণটা হচ্ছে যে গত গতকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে এই যে ট্রেনে বগিতে আগুন এবং সেখানে পুড়িয়ে মারা এবং বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ সন্ত্রাস অগ্নিসংযোগ এই সমস্ত করে জনগণের মনে যারা হচ্ছে যে শান্তিপ্রিয় জনগণ যারা নিরপেক্ষ ভোটার যারা ভোটদান করতে আসবেন তারা আসলে তাদের মনে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া আমি মনে করি সেই আতঙ্কের কারণেই এই যে তৈরি করে দিয়েছে সেই আতঙ্কের কারণে এবং আজকেও যারা সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এই যে বোমাবাজি হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে তো সেইগুলা হচ্ছে যে ভোটারদের আসলে সুষ্ঠুভাবে ভোট দানে এইটা বিঘ্ন সৃষ্টি করা আমি সেটাই মনে করি যে সেই কারণেই অনেকে যারা হচ্ছে যে নিরীহ ভোটার যারা নিরপেক্ষ ভোটার নিরীহ ভোটার বা সাধারণ জনগণ যারা তারা এই হচ্ছে যে ভয় ভয়ে আসলে কেন্দ্রে আসতে তারা ভয় পাচ্ছে তারা হয়তো বা মনে করছে যে তার ভোটের থেকেও তার জীবনের মূল্য অনেক বেশি